2019 টু 21 সিজন অনুসারে যারা বিএড করছো তাদের জন্য কোর্স ফোর অর্থাৎ পাঠ্যক্রমে ভাষার বিস্তৃতি বা ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলামে ফার্স্ট সেমিস্টারে যে এক্সটার্নাল পরীক্ষা হবে 35 নম্বরে সেটার জন্য কিছু সাজেশন। এখানে 2 নম্বরের 5টা কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে, 5 নম্বরের 3টে এবং 10 নম্বরের 1টা। 2 নম্বরের কোয়েশ্চেনগুলো বলছি ইম্পর্টেন্ট যেগুলো এই সেমিস্টারের জন্য। ভাষা কি? নোয়াম চমস্কির লেখা দুটি বইয়ের নাম লিখুন। সিঙ্ক্রোনিক অ্যাপ্রোচ কি? আধুনিক ভাষাতত্ত্বের জনক কে? অবশ্যই ফুল নাম লিখতে হবে, ফার্দিনান্দ সোসুর, ঠিক আছে। গৃহভাষা ও আদর্শ ভাষার পার্থক্য লিখুন। উপভাষা কি? শ্রেণীকক্ষে মিথস্ক্রিয়া বলতে কি বোঝেন? লেখ্য ভাষার দুটি বৈশিষ্ট্য লিখুন। বহু সাংস্কৃতিক শ্রেণীকক্ষ কি? ভাষা দক্ষতা কি? আত্মবাচক পাঠ্য বা রিফ্লেকটিভ টেক্সট কি? 5 নম্বরের জন্য বলছি, নোট করে নাও একটু। ভাষার বৈশিষ্ট্য সম্পর্কে যা জানুন লিখুন। দ্বিভাষাবাদের শ্রেণীবিভাজন ও তার প্রকৃতি সম্পর্কে বর্ণনা দিন। বহুভাষী শ্রেণীকক্ষের সুবিধা ও সমস্যা সম্পর্কে যা জানুন লিখুন। আদর্শ ভাষা ও উপভাষার পার্থক্য আলোচনা করুন। চমস্কির ভাষা সম্পর্কিত তত্ত্বের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। বহু সাংস্কৃতিক শ্রেণীকক্ষের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করুন। এইবার 10 নম্বরের ফার্দিনান্দ সাসুর নির্দেশিত ভাষার তত্ত্বগুলি আলোচনা করুন। স্কিমা বা তথ্যকোষ বলতে কি বোঝেন? স্কিমা তৈরিতে শিক্ষকের ভূমিকাগুলি উল্লেখ করুন। শ্রেণীকক্ষে গণিত শিক্ষণে শিক্ষকের ভূমিকা কি? এই হলো কোর্স ফোরের সাজেশন। এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, নোট করে এগুলো একটু দেখে নাও। ইট উইল হেল্প ইউ। থ্যাংক ইউ।